बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम कलरफुल थेके आमी समीरा लाइवे चले एलाम बोलेछिलाम एकटा स्पेशल 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 लाइव खूब तारतारी करे सबाई जयेन करबेन इंशाल्लाह आज के एकटा स्पेशल लाइव होते जाच्छे कलरफुलेर ओके लाइट की ठीक आछे केमन जानि लागछे आल्लाह कालारटा किच्छु आसतेछे ना एत सुंदर पोशाकेर कालार बोले तो आमी के हेलो अम्बी आपू श्रावण आपू वालेकुम अस्सलाम केमन आछेन सबाई बोलुन आज के खूब सुंदर एक इंडोनेशियन जिलबाब पड़ेछि आपनादेर जन्य खुलबो आमी एकटु ढेके रेखेछि आमार आपूदेर जन्य आपूरा आसेन सबाई नुसरत आपू तस्नीम महनूर आपू ओके अफरोजा आपू साजिया साजिया हाँ ठीक ही तो देख लो साजिया अफरीन आपू रीमा आपू अल्हम्दुलिल्लाह लिजा आपू नाहिदा आपू हफ्सा मुनी आपू एम डी रब्बी खान मारुफा आपू ईरा आरु ये तुम्हारा नाम टा है मुमकिन अच्छा अजरा अपू नीलपुरी अपू वालेकुम अस्सलाम मुखटा खोलो देखी हाँ खुलबो मुखटा खुलबो खुलबो अपनादेर जन्य एकटु पड़लाम देखेन आमाके कि चिनते पारछेन आसले एरकम करे पड़ा उचित तई ना बोलेन खूब सुंदर लागछे आजके सत्यि अनेक बेशि प्रीति आच्छा সবাইকে ওয়েলকাম করছি আজকের একটা স্পেশাল লাইভে আজকে আমি কোনো আগে বলিনি যে আজকে আমি কি দেখাবো আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের জন্য সবার পছন্দের ইন্দোনেশিয়ান জিলবাব যেগুলো আমরা ইনারের সাথে একেবারে ম্যাচিং যারা একটু স্পেশাল পড়তে চান অর্থাৎ যে কোনো জায়গায় কোনো বিশেষ জায়গায় যাওয়ার সময় আমরা একটু চেষ্টা করি আমরা যারা পর্দা করি তারা কি করি যে একটু পর্দাই করব কিন্তু সুন্দর একটা জিলবাব পরব সুন্দর একটা বোরখা পরব নিজেকে কভার করব সুন্দর একটা পোশাকে তখন কিন্তু আমরা একটু স্পেশাল কিছু পড়তে চাই মেয়েরা সেটা আমার ছোট আপুরা হোক বড় আপুরা আন্টি মনিরা সবাই ক্যামেরা কাপড় কেন এরকম আচ্ছা তাই না দেখছো ক্যামেরাটা একটু এরকম এরকম করছে না ওকে সো আজকে আপনাদের জন্য আমি দেখাতে যাচ্ছি ইন্দোনেশিয়ান জিলবাব যে জিলবাবটা আপনারা ছোট থেকে বড় পর্যন্ত সবাই পড়তে পারবেন খুবই সুন্দর যারা পিওর পর্দার মধ্যে চলতে চান তারা আজকে অবশ্যই এই জিলবাবটা মিস করবেন না ঠিক আছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারাই দেখতে পাচ্ছেন সবার জন্য আমি একটা কথাই বলবো যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু হোম ডেলিভারিও চাইলে পাবেন যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের পেজে কিন্তু জানাতে হবে যে আমি হোম ডেলিভারি চাচ্ছি 120 টাকা ডেলিভারি চার্জ পড়ছে এবং ঢাকাতে হচ্ছে 70 টাকা ডেলিভারি চার্জে আমরা আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসব ক্যাশ অন ডেলিভারিতে ওকে আপু কাজল দাওনি কেন দিয়েছি আপু হালকা 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 আচ্ছা আমি খুলবো খুলবো আচ্ছা আপু মাহবুবা জিলবাবু দেখাবো হ্যালো আপু কালকের ওপেন আবার এটা আপু সব সোল্ড আউট আমি লাইভের কিছুক্ষণ পরেই দেখি নাই অনেক পিস করেছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আছে এটা আমি খুলি হ্যাঁ সবাই খুলতে বলছো আচ্ছা এটা দিও তো একটু এই যে এটা একটু ধরো আমি একটু এখানে থাকি না আচ্ছা আচ্ছা আমি কালকের পোশাকের ব্যাপারে একটু বলি কালকের যে আমাদের আবায়াটা একেবারে সোল্ড আউট আচ্ছা আমি কালকের আবায়াটার কথা না আসি আজকের সুন্দর ইন্দোনেশিয়ান জিলবাব যারা জিলবাব পড়তে পছন্দ করেন বোরখার সাথে ম্যাচিং একটা জিলবাব থাকবে খুবই সুন্দর ইউনিক কালেকশন এবং সবার প্রথমে বলে নিই যে আজকের জিলবাবটা যারা খুব সুন্দর করে পর্দার সাথে সবসময় চলতে চান অবশ্যই অবশ্যই আজকে আপনারা পারচেজ করে ফেলবেন খুবই সুন্দর একটা আমি জিলবাব আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ঠিক আছে আপু মাদারীপুর হোম ডেলিভারি দেয়া যাবে আপু দেয়া যাবে মারহাবা মারহাবা কবে দেখবেন মারহাবা দুই দুইবার কিন্তু আমি রিস্টক করেছি আপু তখন কেন নেননি দেখো তখন কেন নেননি হ্যাঁ দুইবার দিলাম না সজীব তিনবার সরি তিনবার মারহাবা জিলবাব তিনবার আমি আপনাদেরকে দিয়েছি আপু
56 লং, বাট এটা অনেক লং হচ্ছে শর্ট করতে গেলে আপনাদের টেইলার আমাদের শেপে ঠিক না, নিচে কিন্তু শর্ট করলে কিচ্ছু হবে না। আমি একটা বলি, যারা উইংস আবায়া নিয়েছেন, উইংস আবায়া কিন্তু এতখানি উপরে হচ্ছে উইংসের পার্টটা, এখানে যদি আপনি 2-3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত নিচে কাটিং করেন কোনো টেনশন নাই, আপনি ভাববেন না যেটা নষ্ট হবে, কিচ্ছু হবে না, জাস্ট নিচে কাটিং, ওই কাটিংটার কোনো রকম হেরফের হবে না, ঠিক আছে, আপনি কাটিং করাতে পারবেন। আবায়াটা দিও না শোরুমে, যেগুলো দেখিয়েছিলেন আপু 2150 টাকার গুলো, আচ্ছা ঠিক আছে আনবো। সো এখন আমি দেখানো শুরু করি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা আমি জিলবাব পরে আছি। আমি একটু পেছনে গেলে আই হোপ আপনারা বুঝতে পারবেন আমি কি পরে আছি, এত 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 প্রিটি একটা জিলবাব আমি পরে আছি, খুব সুন্দর ডাবল লেয়ারের সম্পূর্ণ চেরির মধ্যে। যারা একটু ইউনিক পড়তে চান, এবং আমি বলবো এটা রেগুলার পরে নষ্ট করবেন না, এটা অবশ্যই কোনো একটা অকেশনের জন্য রাখবেন। যারা দাওয়াতে যাওয়ার সময় খোঁজেন যে আমি কি পরবো, যেহেতু আপনি অনেক ভালো সুন্দর করে পর্দা করেন, পর্দার ক্ষেত্রে আপনি শাড়ি কিংবা অন্যান্য বোরখাটাকে অ্যাভয়েডই করেন, সেক্ষেত্রে আপনারা যখন জিলবাব পরবেন বা খিমার পরবেন, তখন কিন্তু সেটা সুন্দর একটা মানে খুব সুইট লুক হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা জিলবাব সেট। নিচে থাকবে আপনার বোরখাটা, নিচে বোরখা রয়েছে এবং উপরে রয়েছে এই সুন্দর জিলবাবটা। জিলবাবটার দুটো লেয়ার, অর্থাৎ উপরে একটা লেয়ার এবং ভেতরে আরেকটা লেয়ার, লেয়ারটা কিন্তু আমরা এই জায়গা থেকে অ্যাটাচ করেছি, একটু খেয়াল করবেন জাস্ট এই অংশ থেকে কিন্তু অ্যাটাচ করা ডাবল লেয়ার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এই জায়গা থেকে হচ্ছে একটা লেয়ার ভেতরে থাকছে এবং উপরে আরেকটা লেয়ার থাকছে, এখান থেকে আমরা ফাড়া দিয়ে দিয়েছি যেটা হাতার পোর্শনটা দেখা যাবে, এবং হাতায় রয়েছে এরকম একটা রাবার, দেখেন একটু খেয়াল করবেন একটু ডিফারেন্ট টাইপের কিন্তু এরকম রাবারই রয়েছে, এবং হাতায় রয়েছে একটা খুব সুন্দর বো দেয়া আছে, দেখেন খুবই প্রিটি। এই অংশটাতে থাকবে যেটা হচ্ছে আপনার কবজির, কবজি না কিন্তু কোনোয়ের একটু এই জায়গাটায় থাকবে, এখানে হচ্ছে থাকবে এরকম বো, এই জায়গায় একটা বো দেয়া আছে, খুব প্রিটি আর কি, হ্যাঁ রিবন টাইপের আর করে দেয়া হয়েছে, বাট এটা কিন্তু আমরা কাপড় দিয়েই করেছি। এই হচ্ছে এখানে একটা থাকবে, খুবই প্রিটি দেখেন। আর কালারটা নিয়েছি আমি এখানে তিনটা কালার আপনাদের জন্য করেছি, তিনটা কালার আপনাদের জন্য আজকের এই স্পেশাল ইন্দোনেশিয়ান স্টাইলের যে জিলবাব সেটা আমি করেছি তিনটা কালার, এবং কন্ট্রাস্ট করেছি সিমিলার কালারগুলো দিয়ে। সো আমি এখন পরে আছি হচ্ছে গ্রিন, যে গ্রিনটা আপনারা ক্যামেরায় টরে দেখতে পাচ্ছেন, বাট এটা খুব সুন্দর একটা গ্রিন, মানে ডার্ক একটা সবুজ, তার সাথে নিয়েছি আমরা কলাপাতা টাইপের একটা কালারের কন্ট্রাস্ট, দেখেন মানে খুবই প্রিটি। যারা পর্দার জন্য অনেক উজ্জ্বল কালার পছন্দ করেন না, অবশ্যই অবশ্যই এটা নিয়ে নেবেন। এটা সাথে রয়েছে একটা নিকাব, যেই নিকাবটা রয়েছে ডাবল লেয়ারে, যেই নিকাবটা রয়েছে ডাবল লেয়ারে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার। এটা করার কারণ হচ্ছে দেখতে অনেক বেশি প্রিটি লাগে, লাইক আপনারা যখন এটা পরবেন দেখেন পুরোটা আটকে যখন পরবেন খুব সুন্দর একদম ম্যাচিং, দেখেন জাস্ট ম্যাচিংটা দেখে নেন, কালারটা ক্যামেরায় কিছুই আসে নাই সত্যি কথা, সামনাসামনি চোখটা বন্ধ করে যারা সবুজ পছন্দ করেন, ডার্ক সবুজ মানে এটা পর্দার জন্য আমি মনে করি বেস্ট, ব্ল্যাকের পরে এটা বেস্ট, সো তারা অবশ্যই এটা নিয়ে নেবেন। এবং এটা সাথে কিন্তু খুব সুন্দর নিকাবটা রয়েছে, যারা ফুল পর্দা করে পড়তে চান এই নিকাবটা ব্যবহার করবেন। এবং আরেকটা ব্যাপার বলি, এখানে কিন্তু আপনারা নোজ নিকাব হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং অনেকে আছেন এটা ভেতরে দিয়ে পড়েন, মানে প্রথমে নিকাব পরবেন, প্রথমে নিকাবটা পরবেন, দেন হচ্ছে এই জিলবাবটা পরবেন, প্রথমে নিকাব পরে এই যে এরকম থাকবে, তখন আমি একটু দেখাই, প্রথমে যদি নিকাব পরেন তাহলে হচ্ছে এই যে একটু দেখিয়ে দিই সুন্দর করে, হ্যাঁ এই যে এরকম থাকবে, ঠিক আছে, প্রথমে যদি নিকাব করে নেন তাহলে হচ্ছে নিকাবটা ভেতর থেকে এরকম দেখা যাবে, কখনো চাইলে এভাবে নামিয়েও রাখতে পারবেন তখন। সো এটা আপনারা ভেতর থেকে এবং উপর থেকে দুইভাবেই পড়তে পারছেন, খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা চেরি, যেই চেরিটা এত সুন্দর জাস্ট ধরলে বুঝবেন, মানে আমি জানি না দূরে থেকে আপনারা কতটা বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কতটা সুন্দর হতে পারে। একটু ইনারটা আমি প্রথমে দেখাবো, আমার তিনটা কালার আমি দেখাবো, তার মধ্যে প্রথম কালারটা হচ্ছে আমি মানে যেটা আমি পরেছি সেটা হচ্ছে গ্রিন, খুব সুন্দর একটা সবুজ, হ্যাঁ আপু নিব প্রাইস বলছি, এই হচ্ছে আমাদের বোটা এবং এই হচ্ছে স্লিভের পোর্শনটা, আর এটার ঘের কিন্তু আমরা রেখেছি 120 হচ্ছে ঘের, বডিটা 48-50 কি আমি বলেছিলাম না, 50-র কথা বলনি, 50 কি করেছে, হ্যাঁ জানো না,
জিজ্ঞেস করো, কিন্তু আমি তো 50 এর কথা বলে দিয়েছিলাম ফ্যাক্টরিতে যেন 50 টা পাঠায়। আচ্ছা আমি আপাতত 48 বলছি, 48 এর মধ্যে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন, খুবই প্রিটি। আর সবুজ রংটা চোখ বন্ধ করে সবুজটা বিশ্বাস করবেন এত সুন্দর, কিন্তু ক্যামেরায় জানি কেমন কেমন একটা মরা মরা কালার আসতেছে, বাট আর একটু ডার্ক খুব সুন্দর, মানে একদম এটাকে কি বলে মানে পিকপিক টাইপের একটা সবুজ, কোনো একদম এমন না যে এটা পড়লে আপনাকে মনে হবে যে না বেশি ডার্ক কিছু বা বেশি কিছু না, 50-60, তাই না? সো এই হচ্ছে আমাদের সুন্দর ইন্দোনেশিয়ান জিলবাব। সাইড পোর্শনটা দেখেন অনেক ঘের, কিন্তু একটু খেয়াল করে দেখবেন প্রচুর ঘের, এটা প্রচুর 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 ঘের, ওকে প্রচুর ঘের। এই হচ্ছে আমাদের সুন্দর জিলবাবটা, এবং এটার সাথে রয়েছে ইনার এবং ডাবল লেয়ারে চেরির এত সুন্দর জিলবাব। যারা জিলবাব পছন্দ করেন, অর্থাৎ সব সময় জিলবাব পড়তে পছন্দ করেন, খিমার পড়তে পছন্দ করেন, এটা কিন্তু স্পেশাল, এটা কখনোই নর্মাল পরে নষ্ট করবেন না, এটা তুলে রাখবেন আলমারিতে, যখন কোনো দাওয়াতে যাবেন তখন এগুলো পরে যাবেন। কারণ যারা পর্দা করেন তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ে কি পরবেন নিয়ে চিন্তায় থাকেন, যে কোন কালারটা পরলে ভালো লাগবে, কি পরলে ভালো লাগবে। অবশ্যই নিশ্চিন্তে এটা পরে যেতে পারবেন। আজকে এই সুন্দর খুবই স্টাইলিশ একটা ইন্দোনেশিয়ান জিলবাব, পেছন পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, আর এই জায়গা থেকে কাঁধের এই পোর্শন থেকে কিন্তু ডাবল লেয়ার, এই পোর্শন থেকে হচ্ছে আমাদের ডাবল লেয়ার করেছি। হ্যাঁ একটু আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের জিলবাবটা, খুবই প্রিটি। এই যে এখানে হচ্ছে হাতার পোর্শনটা, ঠিক আছে, এবং ডাবল লেয়ার এই। তো এটার প্রাইস আমি এটার সাইজটা আগে বলে নেই, সাইজ হচ্ছে 50 থেকে 58 পর্যন্ত লম্বার আপুর আজকে অর্ডার করতে পারবেন। 48 বডির ভেতরে যারা আছেন, 48 বডির ভেতরে 50 থেকে 58 পর্যন্ত আপুরা এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটা সাথে রয়েছে ম্যাচিং করা ডাবল লেয়ারের নিকাব, ম্যাচিং করা ডাবল লেয়ারের নিকাব, যারা নিকাবই আছেন খুবই সুন্দর, মানে একদম রাউন্ড পাতার মতো করে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা একদম পাতার মতো অনেক বড় সড়ো করে একটা নিকাব থাকবে, সো আরাম করে এগুলো করবেন চেরির ভিতরে। আর ভেতর থেকে কিন্তু বেল্ট আছে, একটু দেখিয়ে দিই, দাও একটু বলে দিচ্ছি, এখানটায় কিন্তু আমরা রাবার দেইনি, হ্যাঁ এখানটা কিন্তু প্লেন, এখানটা রাবার নেই। আর এখানে দুটো বেল্ট আছে যেটা আমি পেছনে বেঁধেছি, কোনো এই জায়গাটায় কোনো রাবার থাকবে না, ঠিক আছে, এই জায়গায় কোনো রাবার থাকবে না। জাস্ট হচ্ছে যখন আপনি পরবেন, এই যে আমি একটু পরে দেখাই একটা, দেন অন্য কালারগুলোতে যাই, এই যে যখন আপনি এটা পরবেন, আমি ফিতাটাও দেখিয়ে দিব, এই যে এই যে পড়লেন না, এই ফিতাটা জাস্ট ভেতর থেকে বাঁধবেন, অনেকে উপর থেকেও বাঁধে, বাট আমি ভেতর থেকে বেঁধে ফিটিং করে নিয়েছি, ঠিক আছে। জাস্ট আপনার যতটুকু ফিটিং লাগে আপনি এই ফিতাটা দিয়েই জাস্ট করবেন, আর কিচ্ছু না, ঠিক আছে। এখানে কিন্তু রাবার নেই, খেয়াল করে দেখেন রাবার নেই, জাস্ট ভেতর থেকে ফিতা দিয়ে বেঁধে নেবেন, যার যতটুকু লাগে সেভাবে বেঁধে নেবেন আপনার মুখ অনুযায়ী, ঠিক আছে। রাবার দিলে অনেকে এই জায়গাটা পছন্দ করে না, বা এখানটা একটু কুচকে থাকে সামনে, এ কারণে অনেকে পছন্দ করেন না। সো জিলবাবের কিন্তু মেইন ডিজাইনটাই এরকম থাকে। সো এটার সাথে কিন্তু পাচ্ছেন একটা সুন্দর নিকাব বড় সড়ো। সো ফুল সেট আজকে এই ইন্দোনেশিয়ান জিলবাব, যেটা একেবারে পার্টিতে পরবেন, কোনো দেখেন এখানটায় কোনো চিকির মিকির কোনো পার্ট নেই, কোনো কারচুপি নেই, কিছু নেই, বাট এত স্ট্যান্ডার্ড, এত স্পেশাল লাগছে, তাই না? খুবই 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 প্রীতি। সো যারা এই টাইপের স্পেশাল কিছু নিতে চান অবশ্যই আজকে অর্ডার করে ফেলবেন। এটার প্রাইস পড়ছে মাত্র 2180 টাকা, 2180 টাকা, যেটা 3000 টাকা হওয়ার কথা। প্রচুর কাপড় লাগে, এটা দেখলে বুঝবেন এটাতে কি পরিমাণ আমরা ইফোর্ট দিয়েছি আপনাদের জন্য, যারা পর্দার জন্য বেস্ট করতে চান, একেবারে প্রিমিয়াম চেরি দিয়ে এত সুন্দর মেকিং করে, এখানে একটা বো সেটিং, এখানে একটা বো, এই যে হাতাতে বো, ঠিক আছে, এবং কালার কন্ট্রাস্টটা মাথা নষ্ট করে কন্ট্রাস্ট, এবং এত কিছু করেছি, এত সুন্দর একটা কাটিং ডেজে, এত স্মার্ট একটা জিলবাব, প্রাইস মাত্র 2180 টাকায় ফুল সেট পাবেন। ভেতরের ইনার তো পেয়ে যাচ্ছেন 120 ঘেরের, উপরে রয়েছে একটা জিলবাব, ম্যাচিং সব কিছু, ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। আল্লাহ আপু, এটা বানাতে তো অনেক অনেক কাপড় লেগেছে, অনেক অনেক কাপড়, এটা আপনারা হাতে ধরার পরে বুঝবেন যে আপু এত কাপড়। যেমন নিচে কিন্তু পুরো পার্টটা দেখেন, মানে একটা খিমারের নর্মাল যে পার্ট থাকে তার উপরে ডাবল,
সেম ডাবল, হ্যাঁ পেছনে সামনে ডাবল, মানে প্রচুর কাপড় লাগে এটাতে। এবং এটার সবচেয়ে কথা হচ্ছে অনেক কাপড় নষ্ট হয় কাটিং করতে গিয়ে, প্রচুর কাপড় লেগেছে। তারপরেও আমি এটার প্রাইস আপনাদের জন্য 2180 টাকা রেখেছি, ফুল সেট স্পেশাল। আমি বলেছি আজকে একটা স্পেশাল কালেকশন দেখাবো, সো অবশ্যই স্পেশাল এটা। যারা পর্দার জন্য বেস্ট কালেকশন খুঁজছিলেন, যে আমি একটু একদম যখন আমি কোনো দাওয়াতে যাব সুন্দর একটা কিমার বা জিলবাব পরবো, ঠিক আছে, খুবই প্রিটি, খুবই প্রিটি। চলে যাচ্ছি নেক্সট কালার গুলো। তো আমি কিন্তু এটা তিনটা কালার করেছি, এটা গ্রিন এবং কলাপাতা কালার কন্ট্রাস্ট। দেখেন কন্ট্রাস্টটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, ঠিক আছে। কিন্তু সামনাসামনি বেশি সুন্দর, মানে আমার কাছে ক্যামেরার থেকে মনে হচ্ছে এই গ্রিনটা এত ভালো লাগছে দেখতে, ক্যামেরা একটু টরে টরে কালার চলে আসে, তাই না? মনে হচ্ছে যে একটু টরে টরে ভাব। এই যে খুবই সুন্দর। সো এটা আপনারা নিয়ে নেবেন 2180 টাকায়। আর ভেতরের যে বোরকাটা, বোরকাটা হচ্ছে সাইজ মতো নিয়ে নেবেন, অর্থাৎ 50, 52, 54, 56, 58। ওকে, 50, 52, 54, 56 এবং 58। কি যে প্রিটি এটা, খুবই 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 প্রিটি। আচ্ছা আমি এটা নেক্সট কালার গুলো দেখিয়ে ফেলি, হ্যাঁ নেক্সট কালার গুলো দেখিয়ে ফেলি। হ্যাঁ ব্ল্যাক কালার করেছি রে সোনা, ব্ল্যাক করেছি। আচ্ছা এটা আমি চলে গেল গ্রিন এবং লাইট একটা যেটা মানে ইয়ে কালার, কলাপাতা গ্রিন যেটা, সেটা আমি করেছি এটার সাথে কন্ট্রাস্ট। এবং এইটা মাথা নষ্ট করে একটা সবুজ, আমি জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পেরেছি, বাট নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে নেবেন, এত সুন্দর। কারণ অনেক ভাইয়ারা কিন্তু গ্রিন পছন্দ করে। কোনটা রেখে কোনটা নিবে আসলে খুবই খুবই মুশকিল বিষয়টা। আচ্ছা এখন দেখো, এখন আমি যেটা পড়লাম সেটা হচ্ছে ব্ল্যাক। যারা ব্ল্যাক লাভাররা আছেন, ব্ল্যাক লাভারদের জন্য আমি কিছু তো একটা করতে হবে, কারণ ব্ল্যাকের সাথে এমন কোনো কালার কম্বিনেশন আমি দিতে পারি না যেটা দেখতে অনেক বেশি চকচকে লাগে। যারা একেবারে ম্যাট লুক রাখতে চান অবশ্যই একটু পর্দার জন্য, সেক্ষেত্রে আমি ব্ল্যাকের সাথে একদম সুরমা কালারটা কন্ট্রাস্ট করেছি। ব্ল্যাকের সাথে ব্ল্যাক দিলে তো আসলে ওই কন্ট্রাস্টটা বোঝা যাবে না, কারণ আমি একটা মাইল্ড কন্ট্রাস্ট দিয়েছি যেন দেখতে খুব সুন্দর লাগে, ব্ল্যাকের সাথে একটু সিমিলার। বাট এটা হচ্ছে সুরমা, ব্ল্যাক এবং সুরমা কালার কন্ট্রাস্ট। দেখেন আমি জানি না ক্যামেরাতে কিন্তু ব্ল্যাক কালারটা ফুটে না, এটা হয়তো বা জানেন, হ্যাঁ ব্ল্যাক কালারটা কিন্তু ক্যামেরায় বোঝা যায় না। আমি এই জন্য আমি বলছি এটা একটু অন্যভাবে পড়লাম, আমি এখানে ফিতা লাগাইনি, ঠিক আছে। ফিতা যদি না লাগে, এই যে অনেকেই চান যে এই জায়গাটা একটু চোখা হয়ে থাকবে, ভিতরে একটা ক্যাপ পরবে, সেভাবে পড়তে পারবেন। আর যদি মনে করেন না আমি পরবো না, তাহলে ফিতাটা দিয়ে এভাবে টেনে বেঁধে নেবেন। আমি ফিতা ছাড়া পরেছি, এরকম ফিতা ছাড়াও আপনি পরে থাকতে পারবেন এটা, তখন এই যে এরকম একটা চোখা এই এই লুকটা থাকবে। আপনি দুইটা লুকই এখানে পাবেন, করতে পারবেন, একটা হচ্ছে এরকম পাবেন, আর একটা হচ্ছে এই যে চাইলে হচ্ছে ফিতাটা বাঁধলেই কিন্তু আপনার এই জায়গাটা এরকম ফিটিং লুক আসবে। আমি ফিতা বাঁধিনি, ফিতা খোলা রেখেছি এটার। ওকে হ্যাঁ, দামের ব্যাপার বডির ব্যাপার বলিনি। বডি হচ্ছে ভেতরের যে বডিটা, ভেতরের যে ইনারটা, সেটা 48 বডির আপুরা পড়তে পারবেন। এবং যারা হচ্ছে কি বলে এটাকে, বডি হচ্ছে 48 এবং লম্বা হচ্ছে 50 থেকে 58 পর্যন্ত লম্বার আপুরা এটা পড়তে পারবেন। কালোর সাথে আমরা দিয়েছি হচ্ছে সুরমা। এই যে একটু কালারটা কাছে থেকে দেখাই, ব্ল্যাক এবং সুরমা। যারা ব্ল্যাক ছাড়া কিছু পরেন না, ব্ল্যাক পর্দার জন্য যেহেতু বেস্ট, সেক্ষেত্রে এই কালারটার কন্ট্রাস্টটা কিন্তু খুব মাইল্ড লাগছে, মানে খুব যে খুব ফুটে উঠেছে যে হ্যাঁ খুব চকচকে লাগছে বিষয়টা কিন্তু এরকম না। এই কারণে যারা ব্ল্যাক নেবেন মাস্ট বি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন। এটার সাথেও কিন্তু নিকাব রয়েছে, ম্যাচিং নিকাব। দেখেন একদম সুন্দর করে ম্যাচিং নিকাব আপনারা পড়তে পারবেন। আমি নিকাবটা একটু দেখিয়ে দিচ্ছি। নিকাবে কিন্তু ডাবল পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, ডাবল পার্ট। ওকে একটু ভালো করে বুঝে নেবেন, নিকাবে ডাবল লেয়ার, খুবই 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 প্রিটি। সো এই হচ্ছে আমাদের আজকে সুন্দর ইন্দোনেশিয়ান জিলবাবের ব্ল্যাক কালারটা। ব্ল্যাকে না একটু এই লাইটগুলো অফ করে দাও না, ব্ল্যাকটা একটু দেখাই ভালো করে, সবগুলো না এখন আবার ওই সাইডটা তো ইয়া করো না, সামনেরটা দাও। হ্যাঁ দাও। আচ্ছা ব্ল্যাকটা না মানে ক্যামেরায় বোঝা যায় না, হ্যাঁ
যারা বেস্ট পর্দার জন্য চাচ্ছিলেন অনেকদিন যাবো যে খিমান বা জিলবা নিউ স্টাইলে, অবশ্যই আজকের এই সুন্দর কালেকশনটা মিস করবেন না। আমি এখন পরে আছি ব্ল্যাকের সাথে, খুব সুন্দর সুরমা কালার কন্ট্রাস্ট দেখেন, কালার কম্বিনেশনটা দেখেন খুবই প্রিটি। দাও ইনারটা আগে দাও। এই হচ্ছে আমাদের ইনার, ইনারটা আমরা রাউন্ড গলা দিয়েছি, একদম প্লেন রাউন্ড, আর হাতা থাকবে এরকম রাবার, ঠিক আছে, হাতা থাকবে এরকম রাবার, এবং হাতার এই পাশে একটা এরকম পাইপিং করে মানে পার ছোট একটা পট্টি লাগিয়ে এই জায়গাটায় কিন্তু আমার এরকম সুন্দর একটা বো করে দেওয়া হয়েছে। দুই হাতাতে এই ডিজাইনটা থাকবে, দুই হাতাতে এরকম একটা ডিজাইন থাকবে, ঠিক আছে, এবং বোরখাটা থাকবে প্লেন, 100% প্রিমিয়াম কোয়ালিটির চেরি, লম্বা 50 থেকে 58 পর্যন্ত পাবেন, এবং এইটা কিন্তু উপরের যে পোর্শনটা জিলবাবের এটা কিন্তু সবার জন্য ফ্রি থাকবে। হ্যাঁ, ম্যাচিং দেখেন খুবই সুন্দর। আর যেহেতু গরম, গরমে আমরা এটাকে ডাবল করিনি, ডাবল বলতে হাতা করিনি, আলাদা হাতা করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আলাদা হাতা করলে কি হতো, মানে এই জায়গাটা যদি আলাদা হতো তাহলে কি মানে ডাবল ডাবল হয়ে যেত, ঠিক আছে। এখন গরম যেহেতু, আমরা গরমে চাচ্ছি যেন সবাই একটু আরাম করে পড়তে পারে। আর ডিজাইনটা হচ্ছে এই জায়গা থেকে ডাবল লেয়ার, হ্যাঁ, পেছনে যেমন এই যে উপরেরটা কালো, নিচে হচ্ছে সুরমা কালার। আমি জানি না ক্যামেরায় আমি আপনারা ঠিক মতো বুঝতে পারছেন কিনা, কারণ ব্ল্যাক কালার না বোঝা যায় না ঠিক ভালো মতো। এই যে আর এই হচ্ছে কালারটা, জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর। তো যারা ব্ল্যাক করতে চান মাস্ট এটা নিয়ে নেবেন। না, শুধু জিলবাব দেয়া যাবে না, একেবারেই ফুল সেট, ফুল সেট 2180 টাকা। যারা স্পেশাল করতে চাচ্ছেন অবশ্যই এগুলো রেখে দিবেন, খুবই স্পেশাল, সো এটা মিস করা যাবে না, মিস করা যাবে না এই জিলবাবটা। এটা আপনি খুব কমফর্টেবলি পড়তে পারবেন, যেখানেই যান না কেন, জাস্ট এটা পরবেন, বোরখাটা পরে উপরে জিলবাবটা পরবেন, অসাধারণ সুন্দর, ঠিক আছে। আমি সাইড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাইড পেছন পোর্শনটা, ডাবল লেয়ারের পেছন পোর্শন এবং এই সাইড পোর্শনটা খুবই প্রিটি, জাস্ট অসাধারণ, অসাধারণ। ওকে, নুট কালার, আপু আরেকটা কালার আছে দেখাবো দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। সো ব্ল্যাক এবং সুরমা কালার, একটু স্ক্রিনশট দিয়ে দেন, একটু নিকাবটা দাও। এটা হচ্ছে ইয়েটা আমাদের, এই কালারটা দেখো খুব সুন্দর। এই হচ্ছে আমাদের উপরের জিলবাবটা, না হালকা একটু বড় না আপু, এটা অনেক বড়, ঠিক আছে, এটা চোখের সাথে থাকবেন, এটা বিশাল বড় করে দিয়েছি যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই, চোখের সাথে থাকবে না, এটা আমি বড় দিয়েছি, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখো, আমি যদি ভ্রুটাকে কভার করে, দেখো চোখটা দেখেছো কত নিচে, এর থেকে কিন্তু করা যাবে না, নষ্ট হয়ে যাবে তাহলে, ঠিক আছে। এই যে দেখো, আশা করি এটা তোমাদের পারফেক্টলি হবে, পারফেক্ট, আল্লাহ লাইট কেমন করে ব্ল্যাক কালারের সাথে, মানে ব্ল্যাক দেখাতেই পারি না, মানে ব্ল্যাক দেখাতে নিলে এই প্রবলেমটা হয়। আর স্লিভের পোর্শনটা দেখো, এবারে স্লিভটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, এখানে রাবারটা একটু লুজ লুজ রাবার থাকবে, আর এখানটায় হচ্ছে এরকম একটা বো দেয়া থাকবে, খুব সুন্দর, পুরো চারপাশে এরকম পাইপিং করা, এখানে একটা বো থাকবে, খুবই প্রিটি। সো ডাবল লেয়ারে খুব সুন্দর ব্ল্যাকের সাথে সুরমা কালার কন্ট্রাস্ট, ব্ল্যাক এবং সুরমা ফুল সেট, আপনারা এই ইন্দোনেশিয়ান ফুল সেটটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 2180 টাকায়। এত সুন্দর একটা স্মার্ট কালেকশন, যেটা অবশ্যই অবশ্যই তুলে রাখার মতো, এত প্রীতি, এত প্রীতি। ওকে, চলে যাচ্ছি নেক্সট কালারে, নেক্সট কালার এটা কিন্তু ব্ল্যাক এবং সুরমা,
নীলপরি আপু থ্যাংক ইউ সো মাচ আপু। এরপরে কারণ কি কালোর সাথে আমি জানি কালোর সাথে অন্য কালারগুলো আসলে দিলে যারা বেশ পর্দার জন্য পড়তে চাচ্ছে তারা তখন কিন্তু কালারের কারণে তারা এটা আসলে ই হয়ে যাবে। এটার সাথে যদি আমি মেরুন দেই অনেক আপুরা আছে, বড় আপুরা আছে, আন্টি মনিরা আছে যারা মেরুন কালার পরেন না। তো আমি চেষ্টা করেছি এমন একটা কালার যারা পর্দার জন্য নিতে চান ব্ল্যাক কালারটা, যে ব্ল্যাক ছাড়া আমি কিছু পরি না, তারা অবশ্যই এটা নিয়ে নেবেন। ওকে, সে খুবই খুবই প্রিটি। এই হচ্ছে আমাদের জিলবাবটা উপরে, এটা কিন্তু ডাবল লেয়ার, দেখেন এই একটা লেয়ার এবং উপরে আর একটা লেয়ার, খুবই সুন্দর এবং খুব আরামদায়ক হবে, খুব আরাম করে পড়তে পারবেন। এবং এটা সাথে রয়েছে একটা নিকাব, বড় সরো একটা আমি রাউন্ড ডাবল লেয়ারের একটা নিকাব দিয়ে দিয়েছি, মানে ডাবল ডাবল। মারুফা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, পার্টিয়া বায়া। ওকে, সো এই হচ্ছে আমাদের জিলবাবটা। চলে যাচ্ছি এইটার আরো একটা কালারে, টোটাল কিন্তু আমি তিনটা কালার, প্রথম কালারটা দেখেছি সবুজের কন্ট্রাস্ট, সবুজের সাথে সবুজের, এরপরে হচ্ছে এখন দেখালাম ব্ল্যাকের সাথে সুরমা কালারের। ওকে, ব্ল্যাক সুরমা, এবং এরপরে আমি দেখাতে যাচ্ছি আরো একটা কালার। প্রাইস আপু 2180 টাকা ফুল সেট, নিকাব থাকবে ডাবল লেয়ারের, জিলবাবটা ডাবল লেয়ারের, এবং এটার সাথে বোরখা রয়েছে একটা। হ্যাঁ, টোটালটা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা হয়তো 2180 টাকা চিন্তা করছেন, আমাদের একটা চেরির বোরকার দাম কিন্তু 1250 টাকা হিসাবে। আর এই যে আমি একটা জিলবাব দিচ্ছি ডাবল লেয়ারের এত সুন্দর কাটিং এর, এটার প্রাইস কত হতে পারে? তার মধ্যে একটা নিকাব দিচ্ছি, নিকাবটাও কিন্তু একদম দাও নিকাব, এটা নিকাব, হ্যাঁ, সো নিকাবটাও কিন্তু বুঝতে হবে ডাবল লেয়ারে। সো আপনারা যখন এটাকে ভাগ করবেন তখন বুঝতে পারবেন এটার ওই যে নিকাব, হ্যাঁ নিকাব। আচ্ছা, যখন বুঝতে পারবেন যে এটার প্রাইসটা তাহলে কি রাখলো আপু। আর এটার প্রচুর কাপড় লাগে, সব ডাবল ডাবল করে করা। হ্যাঁ, এই যে বড় নিকাব, এই পাশের এই পাশের পোর্শনটার উপরে হচ্ছে ব্ল্যাক, দেখেন একেবারে ফুল সেট আজকে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2180 টাকায়, একেবারে প্রিমিয়াম চেরি, প্রিমিয়াম চেরি। ওকে ওকে, এটার সাথে কিন্তু একদম সেট পাচ্ছেন, বোরখা পাচ্ছেন, জিলবাব পাচ্ছেন, তারপর হচ্ছে বড় সরো ডাবল লেয়ারে নিকাব, এবং জিলবাবটাও কিন্তু ডাবল লেয়ার, এটা একটু খেয়াল করে দেখবেন, ওয়ান লেয়ার না। এটা কি সুন্দর, প্রত্যেকটা প্রত্যেকটার মতো সুন্দর, কোনটা দেখে কোনটা নেবে বলো। দেখো তো এই কালারটা কেমন সুন্দর না, মানে এক একটা থেকে এক একটা সুন্দর। সো যার যেই কালারটা পছন্দ হয় আজকে নিয়ে নেবেন। আজকে এটা করেছি হচ্ছে মানে ডিপ পার্পেলের সাথে একটু লাইট, এটাকে কি বলে, একটু ল্যাভেন্ডার টাইপের যে পিঙ্ক হয় সেটার কন্ট্রাস্ট। হ্যাঁ, মানে হালকা বেগুনি বেগুনি যে কন্ট্রাস্টটা হয় সেটা, একটা বেগুনি আছে ওইটা না, কিন্তু এটা একটু মানে হালকা গোলাপি গোলাপি না, পিঙ্ক পিঙ্ক, মানে পিয়াজি টাইপের, দেখো পিয়াজি টাইপের, খুবই 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 সুন্দর। আল্লাহ, গুলফার জন্য তোমরা আমার মনে মেরে ফেলবা, পেরেশানে পেরেশানে তো মরেই যাবো আমি, তাড়াতাড়ি গুলফা করতে গিয়ে গুলফা বানাতে দিয়েছি আপু, তো বানাইতে দাও কারিগরদের আপু। জেরিন তাজ আপু, ওকে ওকে, আর স্টিকার দিও না, হ্যাঁ আর স্টিকার দিও না, ঠিক আছে আর দিও না আপু প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি স্টিকার পেয়েছি জেরিন তাজ আপু, স্টিকার পেয়েছি, আর দিও না আর দিও না, হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো এই কালারটা, ডেলিভারি সিস্টেম আপু ঢাকাতে হচ্ছে 100 সরি ঢাকাতে হচ্ছে 70 টাকা, আর ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। ওকে আপু, ল্যাভেন্ডার পিঙ্ক, ইয়েস হ্যাঁ নীলপরি আপু, ল্যাভেন্ডার পিঙ্ক,
আচ্ছা না ব্ল্যাকের মধ্যে হোয়াইট নেই ব্ল্যাকের মধ্যে আমরা দিয়েছি সুরমা ব্ল্যাকের মধ্যে সুরমা আর এটা হচ্ছে পার্পল দেখো এটা কি সুন্দর কি সুন্দর মানে বেগুনির সাথে মানে পিঙ্ক ল্যাভেন্ডার পিঙ্ক এত সুন্দর এইটা মাথা নষ্ট করা কোনটা রেখে আপুরা কোনটা নেবে আসলে মানে এটা চিন্তা করাটা আমার জন্যই খুব কষ্টকর হয়ে যাচ্ছে যে আসলে কোনটা ছেড়ে কোনটা নিলে ভালো লাগে মানে কোনটা রেখে কোনটা দিব ঠিক আছে আপু আপু তুমি ইয়ে দিও না জেরিন আপু আমি কিন্তু তোমাকে বলছি জেরিন তাজ তুমি বারবার করে স্টিকার কমেন্টটা দিও না ঠিক আছে তুমি কি আমার কথা না শুনে স্টিকার দিতে থাকো নাকি শোনার পরেও দিতে থাকো এটা আমি জানতে চাই তুমি স্টিকার কমেন্টটা দিও না ঠিক আছে কি করতে ইচ্ছা করে তাইলে বাংলা ভাষা বুঝতেছে না না ভালোবেসে দিতেছে কিন্তু বেশি দিলে তো প্রবলেম ওটা বুঝতে হবে বেশি দিও না আপু ঢাকার বাইরে কি ফুল টাকা না আমাদের 500 টাকা পেমেন্ট করতে হয় আপু ঢাকার বাইরে হচ্ছে 500 টাকা পেমেন্ট 50 বডি 48 বডি পর্যন্ত হবে আচ্ছা এখন আমি একটু ডিজাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই যে এরকম পাইপিং থাকবে এই জায়গায় একটা বো থাকবে এই জায়গাটা একটা খুব সুন্দর পাইপিং দিয়ে বো থাকবে সেটা হাতায় হ্যাঁ এটা হচ্ছে ইনার টাই ওকে আর এই জায়গা থেকে কিন্তু কাটিংটা দেখো এখান থেকে কিন্তু ডাবল কাটিং খেয়াল করে দেখো এই যে এরকম ডাবল কাটিং থাকবে ভেতরে হচ্ছে এরকম ল্যাভেন্ডার পিঙ্ক উপরে হচ্ছে এটা খুবই সুন্দর মানে ডিপ পার্পল এবং ল্যাভেন্ডার পিঙ্কের সাথে কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর যারা আমরা একটু ডিপ কালার করি বেগুনি পরি তারা অবশ্যই এটা নিয়ে নিব খুবই সুন্দর জিলবাব এবং এটার সাথেও কিন্তু নিকাব রয়েছে একেবারে ডাবল পার্টের নিকাব দুটো খুব সুন্দর দেখো মানে একদম কন্ট্রাস্ট করা দেখো এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক উপরে হচ্ছে ডিপ পার্পল খুবই প্রিটি খুবই প্রিটি খুবই প্রিটি সো এটার প্রাইস পড়ছে 2180 টাকা ফুল সেট যারা একটু স্টাইলিশ কালেকশন চাচ্ছিলেন যে জিলবাবের মধ্যে নতুনত্ব খিমারে নতুনত্ব অবশ্যই অবশ্যই আজকের কালেকশনটা মিস করবেন না কারণ সব সময় কিন্তু এই স্পেশাল গুলো আসবে না হ্যাঁ পরে কিন্তু কান্নাকাটি করলেও এগুলো আস্তে আস্তে অনেক টাইম লেগে যায় কারণ এগুলো মেকিং করতে তো আমাদের অনেক সময় লাগে তাই না আর এই হচ্ছে আমাদের এই যে বোটা এটা হচ্ছে ইনারটা প্লেন একটা ইনার পাবেন প্লেন ইনার যেটা হাতার মধ্যে এরকম সিম্পল একটা ইয়ে দেয়া থাকবে বো ডিজাইন করা থাকবে ঠিক আছে এই হচ্ছে 120 ঘেরের 48 বডির ভিতরে যারা আছেন তারা অর্ডার করবেন প্রথমে ইনারটা আমি দেখিয়ে দিলাম এটার সাথে পেয়ে যাচ্ছেন এই যে এই জিলবাব যেটা ইন্দোনেশিয়ান কাটিং এর অর্থাৎ এই পাশটা হচ্ছে এরকম খোলা থাকে জাস্ট এটা হাতাটা এরকম দেখা যাবে এটা আসলে সামার কালেকশন গরমের আরামের জন্য আসলে এই ডিজাইন গুলো করা ঠিক আছে খুবই প্রিটি আচ্ছা এই হচ্ছে আমাদের উপরে জিলবাবটা জিলবাবে আমরা ডাবল পার্ট করেছি একটা হচ্ছে এই যে ভেতরের পার্টটা এবং উপরের পার্টটা খুব সুন্দর সো প্রাইস পড়ছে অনলি অনলি 2180 টাকা সো আজকে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি তিনটা আমি পর পর ধরে দাও ব্ল্যাক কালার ব্ল্যাকটা আমি আরেকবার একটু দেখাই ব্ল্যাক এবং সুরমা দেখো ব্ল্যাক এবং সুরমা আপু লং কটন কিবার ওকে আসবে ওকে আপু ওপেন আবায়াটা শেষ রে আপু প্রত্যেক লাইভে কিন্তু তাড়াতাড়ি করে সব সোল্ড আউট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি সবাই অর্ডার করে ফেলবেন আচ্ছা এই হচ্ছে আমার বেগুনি কালারটা এই হচ্ছে আমার ব্ল্যাক কালারটা প্রত্যেকটার সাথে ইনার ঠিক আছে এবং নিকাব পুরো সব ম্যাচিং তারপরে হচ্ছে আমি দেখেছি ইয়ে এটা ধর তুমি দুইটা পর পর ধরবা হ্যাঁ ওটা রেখে দাও আর এইটা হচ্ছে সবুজ রংটা সবুজ এবং লাইট কলা পাতা কালারের কন্ট্রাস্ট তিনটা আমি পর পর ধরছি দাও ওটা রাখা দরকার নেই একটু পর পর ধরছি এই হচ্ছে ব্ল্যাক গ্রিন এবং সামনে দাও পার্পল কালারটা ঠিক আছে এই যে তিনটা কালার আমরা করেছি আজকের একদম ফুল সেট আপনারা পেয়ে যাবেন 2180 টাকায় যেটার সাথে নিকাব ডাবল জিলবাব ডাবল লেয়ারে খুবই 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 প্রীতি স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে দিয়ে দিবেন আর এটা কিন্তু লম্বা 50 থেকে 58 পর্যন্ত লম্বা রাপুরা অর্ডার করতে পারবেন আচ্ছা ওপেন আবায়া
মানে যেটা যখন না করা হয় তখন কিন্তু এই যে এই প্রবলেমগুলো বেশি হয়, ঠিক আছে? কান্না আপু কেন কি হয়েছে বলো আপু? লং 56 হবে? হ্যাঁ আপু, লং 56 আছে, 50 থেকে 58 পর্যন্ত আপুরা কিন্তু ব্যবহার করতে পারবে আজকের এই সুন্দর জিলবাব। ওকে আপু, চেরি চেরি চেরি, দেখি তো বুঝতে পারছো, চেরি এই যে। ডিজাইনটা একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চাবল। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট লাইভে আবার নতুন কালেকশন নিয়ে আপু চলে আসবে 3:30 এবং আজকের ইন্দোনেশিয়ান জিলবাবটা খুবই প্রিটি, আমি জানি না ঠিক মতো আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা, দেখাতে পেরেছি কিনা, সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বুঝানোর জন্য, দেখানোর জন্য। যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে আপু ঠিক কথা বলেছিল কিনা। এত প্রিটি, এত সুন্দর, পরার পর অন্যরকম একটা ফিলিং তৈরি হয়, সত্যি কথা, অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। সো এই এত সুন্দর কালেকশনটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত করে ইনবক্স করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে কিন্তু লাইক দিয়ে যান, যাওয়ার আগে অবশ্যই অবশ্যই লাইভটা একটু লাইক দিয়ে যান। ওকে, সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে 3:30। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।